আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের দর্পণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সেপ্টেম্বর মাস চলতেছে, এই সময় পেঁপের চারা রোপণ করার উত্তম সময়। সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এবং ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই সময়গুলি পেঁপের চারা রোপণের জন্য খুব উত্তম সময়। যেহেতু আমাদের দেশে এখন হাইব্রিড চারাগুলি 90 দিন বা 60 দিনের মধ্যে ফলন পাওয়া যায়, অতি অল্প সময়ে আমাদের ফার্মাররা বা আমাদের কৃষক ভাইরা লাভবান হতে পারেন। কিন্তু এই হাইব্রিড বীজ থেকে চারা করার জন্য কিভাবে করবে, এই পদ্ধতিগুলি অনেকের জানা নাই বা সঠিকভাবে ওনারা করতে পারেন না, যার কারণে চারা যেমন গজায় কম অথবা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে ভুলগুলির কারণে আমাদের চারাগুলি গজায় না, অথবা যে চারা রোপণ করার অর্থাৎ বীজ থেকে চারা করার যে সঠিক পদ্ধতি, এটি আপনাদেরকে হাতে নাতে দেখাবো। আমরা যে কোনো বীজ কিনতে গেলে আমরা লক্ষ্য রাখবো যে সেখানে এর প্যাকিংয়ের ডেট কত। দেখেন, প্যাকিংয়ের ডেটটা দেওয়া আছে যে প্যাকিং জুলাই 20 এবং এক্সপায়ার ডেট হলো জুলাই 21 অনেক সময়। এবং এটার জার্মিনেশন দেখেন দেওয়া আছে, GER জার্মিনেশন হচ্ছে 85%। এই জিনিসগুলি দেখে আপনারা অবশ্যই বীজগুলি নেবেন। অনেক সময় দেখা যায় যে বীজের প্যাকেটের মেয়াদ সীমা অথবা যে জায়গাটায় আপনার প্যাকিং করছে, যেটা এক্সপায়ার হয়ে গেছে অলরেডি ডেট, সেরকম বীজ আমরা কখনো নিব না। নেওয়ার সময় এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবো। প্রথম যে কাজটি সেটি হলো যে বীজটা আমরা নেওয়ার পরই বীজটাকে আমরা যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিব। এবং এই বীজগুলিকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পর অবশ্যই মনে রাখতে হবে যে বীজগুলিকে আমরা আধা ঘন্টার জন্য সূর্যের আলোতে আমরা শুকিয়ে নিব। বীজটিকে রোদে আধা ঘন্টা শুকানোর পর রাখার পর 10 থেকে 15 মিনিট আমরা ছায়াতে রেখে দেবো এটাকে ঠান্ডা করার জন্য। এবং ঠান্ডা করার পর এটাকে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের, আবারও বলছি, কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশকের মধ্যে আমরা 2 ঘন্টা ভিজিয়ে রাখবো এই বীজগুলিকে। তো পারেন ভিটাবেক্স আছে, এমিস্টার টপ, নোইন, যে কোনো একটি ছত্রাকনাশকের মধ্যে আপনারা, যদি এটা লিকুইড হয় তাহলে 1 ml পার লিটার, আর যদি এটা গুঁড়া জাতীয় বা পাউডার জাতীয় হয় সেক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার পানিতে আপনারা দিয়ে তারপরে বীজটাকে কী করবেন, শোধন করে নেবেন। এইভাবে আমরা ছত্রাকনাশক, কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে আমরা বীজগুলিকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমরা একটা পাত্রে অল্প কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট এমনি রেখে দিব। আমরা এই যে পটিংগুলি করছি, পটিংয়ে অবশ্যই মনে রাখতে হবে যে পটিংয়ের জন্য ছিদ্র থাকে, এগুলো আমরা লক্ষ্য রাখছি। এখানে 6টি ছিদ্র আছে। এবং এখানে এই পটিং মিক্সচারে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সমপরিমাণ এখানে গোবর, মাটি এবং বালু, 3টি 1:1:1 অনুপাতেই এখানে মিশ্রণ করা হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে মাটি, বালু এবং যে গোবর নিব সেটি কিন্তু অবশ্যই রোদে শুষ্ক বা শুকানোর জন্য হয়। কোনো অবস্থাতেই ভিজা মাটিতে বা ভিজা গোবর দিয়ে আমরা এই পটিংটা তৈরি করব না। এটাতে অবশ্যই শুকনো মাটি, শুকনো গোবর এবং বালুর মিশ্রণেই আমরা এই পটিং মিক্সচারটি তৈরি করব। বীজ বপনের পূর্বে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই মাটিটাকে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যুক্ত পানি দিয়ে আমরা এটাকে শোধন করে নিব, অর্থাৎ এটা পানি দিয়ে ভিজিয়ে নিব। দর্শক, এই হলো তাহলে আমাদের 2 ঘন্টা ভিজিয়ে রাখা আমাদের বীজগুলি। আর এখানে আমরা ছত্রাকনাশকের পানি দিয়ে আমরা আমাদের প্যাকেটের বীজ, প্যাকেটের মাটিগুলিকে আমরা ভিজিয়ে রাখছি। এবং এখন আমরা একটা বীজ 1 সেন্টিমিটার নিচ পর্যন্ত, অর্থাৎ উপর থেকে 1 সেন্টিমিটার নিচ পর্যন্ত আমরা এটাকে নিচে দিব। এর বেশি নিচে দিব না, এর বেশি নিচে দিলে বীজটা গজাবে না অথবা এই বীজটা পচে যেতে পারে অনেক সময়। অর্থাৎ উপরিভাগের যে মাটি আছে এই মাটিটা আমরা সর্বোচ্চ 1 সেন্টিমিটার পর্যন্ত আমরা বীজটাকে নিচে দিব এবং দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব। হালকা শুষ্ক মাটি আমরা দিয়ে দিতে পারি। এবং অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে এর উপরে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক স্প্রে করে দিব। এই জন্যই দিব কারণ অনেক সময় এই বীজটাকে খাওয়ার জন্য, অর্থাৎ যে বিচিটি আছে এই বিচির এন্ডোস্পার্মটা খাওয়ার জন্য আমাদের পিঁপড়া আসতে পারে। যেন পিঁপড়া না আসতে পারে সেক্ষেত্রে আমরা
সাইপারমেথ্রিন গ্রুপের আমরা কীটনাশক স্প্রে করে দেব এখন। মনে রাখতে হবে যে একটা বীজ অঙ্কুরোদ্গমের জন্য এইখানে যেমন অক্সিজেন দরকার, পানি দরকার এবং আলো বা তাপমাত্রা প্রয়োজন হয়। এর উপর আমরা মালচিং করে দিব, অর্থাৎ পেপার বা চট অথবা প্লাস্টিকের বস্তা দিয়ে আমরা এটা ঢেকে দিব। তা আমরা এই ক্ষেত্রে আমরা পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, এভাবে প্যাকেট দিয়ে ঢেকে রাখবো। মনে রাখতে হবে যে এইভাবে আমরা বীজ গজানোর, অর্থাৎ যখনই একটু অঙ্কুরোদ্গম হবে সেই অবস্থা পর্যন্ত আমরা এটা রাখবো। এরপরে যখনই একটু অঙ্কুরোদ্গম বা মাথা উঠবে বা উঠতেছে এরকম মনে হয় সেই অবস্থা আমরা এটাকে সরিয়ে ফেলবো। মনে রাখতে হবে এই অবস্থায় যেন পানি একেবারে শুকিয়ে যেন না যায় এবং পানি যেন বেশি না হয়ে যায়। আমাদের একটা বেশি ভুল হয়ে যায়, যেটা সেটা হলো এত বেশি পানি দেওয়া হয়ে যায় যে এর ভিতরের যে বীজটি থাকে সেটি পচে যায়, যার কারণে কিন্তু আমাদের বীজটি অঙ্কুরোদ্গম হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এতটুকু পরিমাণ পানি দেব যখন আমাদের এখানে মাটিটি শুকিয়ে যাবে, তারপর আমরা হালকা করে পানি দেব, খুব বেশি পানি এখানে দিব না, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের এরকম একটু অঙ্কুরোদ্গমের মতো অবস্থা হয়ে যাবে, আমরা সাথে সাথেই আমাদের কী করব, এর উপরের যে মালচিং ছিল সে মালচিংটা আমরা সরিয়ে ফেলব। বীজ বপনের 8-12 অথবা 15 দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম শুরু হয়ে যায়। গাছটির বয়স যখন 40-45 দিন হয়ে যায় তখন গাছটি মোটামুটি এরকম হাইটের হয়ে যায়। এই অবস্থায় আমরা কী করব, গাছটিকে আমরা আমাদের মূল জমিতে বা মূল যে জায়গায় আমাদের লাগানোর কথা সেখানে আমরা রোপণ করে দিতে পারি। দর্শক, আমরা দেখলাম যে আসলে কীভাবে বীজকে আমরা বপন করছি, কীভাবে শোধন করছি এবং কীভাবে রোপণ করা হয়েছে। আমরা যে জায়গায় ভুল করে থাকি আসলে সেটা হলো যে আমরা বীজটাকে অনেক সময় শোধন করি না এবং বীজ রোপণ করার পরও আমরা কোনো কীটনাশক স্প্রে করি না, যার কারণে অনেক সময় পিঁপড়া আমাদের বীজগুলিকে নিয়ে যায়। আরেকটি ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো যে অতিরিক্ত পানি দেওয়ার কারণে আমাদের বীজগুলি পচে যায়, এবং যদি আমি ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিই, ড্যাম্পিং অফ যে ডিজিজ বা রোগ আছে এই রোগটা হয় না। এবং বীজ রোপণের সময়, অর্থাৎ বীজ বপনের সময় 1 সেন্টিমিটারের নিচে যেন কখনোই না যায়, অর্থাৎ উপর থেকে 1 সেন্টিমিটার নিচে যাবে, এর নিচে যেন না যায়। আমরা অনেক সময় ভুলে এটা অনেক বেশি গভীরে দিয়ে থাকি, অঙ্কুরিত হয় না। তো আশা করি আপনাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি কেউ দেখে থাকে সে অবশ্যই খুব সহজেই পেঁপের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারাও আপনাদের বাড়িতে বা আপনাদের যে জায়গায় বাগান করবেন সেখানে খুব সহজেই বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।